হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। সম্প্রতি একটা সিনেমা খুব জনপ্রিয় হয়েছিল, আমি নিজেও দেখেছিলাম, যার নাম হচ্ছে টুয়েলভ ফেল। কারণ টুয়েলভ ফেল যে সিনেমাটা হয়েছিল তার একটা সবথেকে ভালো যে ডায়লগ লেগেছিল এবং সেটা পোস্টারও দেখেছিলাম, হার নিহি মানেঙ্গে, অর্থাৎ হারবো না, লড়াই করে যেতে হবে। এবং সেই সিনেমাটা ছিল, মুভিটা ছিল পুরোপুরি ইউপিএসসি প্রিপারেশনের ওপর, ইউপিএসসি স্ট্রাগল লাইফের ওপর ছিল তার, এবং খুব মোটিভেটেড মুভি ছিল। সেখানে আমরা দেখেছিলাম যে একটা ছেলে কীভাবে সে ইউপিএসসির জন্য প্রিপারেশান নিচ্ছে, প্রিলিমস জন্য প্রিপারেশান নিল, দেন সে মেনের জন্য প্রিপারেশান নিচ্ছে, দেন ইন্টারভিউ কী করে ক্র্যাক করছে, এবং তার পুরো লাইফ হিস্ট্রিটা দেখেছিলাম। আমরা অনেকে মোটিভেটেড হয়েছিলাম। আজকে আমি সেই সিনেমায় রিভিউ করতে আসছি না, বাট ইউপিএসসি রিলেটেড একটা আপডেট শেয়ার করছি। ইউপিএসসি প্রিপারেশনের জন্য প্রচুর কোচিং সেন্টার আছে, প্রচুর ইনস্টিটিউট আছে নামি দামি, যেখানে লাখ লাখ টাকা লাগে, মানে 1 লাখ 2 লাখ 5 লাখ টাকা অবধি কোর্স ফিস নেয় অনেকেই আছে ইউপিএসসি প্রিপারেশনের জন্য। কারণ ইউপিএসসি পরীক্ষাটাই এমন, ইউপিএসসি হচ্ছে আমাদের ভারতবর্ষের 1 নম্বর পরীক্ষা, যেখানে সরকারি চাকরির 1 নম্বর পরীক্ষা, যেখানে আপনি পাশ করার পরবর্তী আইএএস বা আইপিএস এর মতন বিভিন্ন যে সমস্ত ডেজিগনেটেড অফিসারের যে জবগুলো রয়েছে সব কিছুর জন্য আপনি আবেদন করতে পাচ্ছেন। এবং আইএএস বা আইপিএস বা অন্যান্য সংলগ্ন যে সমস্ত ডেজিগনেটেড জবগুলো রয়েছে সেগুলো অনেকের স্বপ্ন থাকে, কিন্তু ইউপিএসসি প্রিপারেশনটা নেওয়া সবথেকে আগে দরকার। প্রিপারেশনের জন্য আমরা দেখেছি প্রচুর সেন্টার রয়েছে, কিন্তু প্রচুর টাকা লাগে। তো এই যে সমস্ত স্টুডেন্টসদের আজকে আর্থিক দিক থেকে স্বচ্ছল নয়, তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে চালু করা হয়েছিল সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস সেন্টার। এবং এখানে কিছুমাত্র স্টুডেন্টসদের নিয়ে তাদেরকে প্রিপারেশন করিয়ে তাদেরকে ক্র্যাক ইউপিএসসি ক্র্যাক করানোর জন্য তাদের প্রিপারেশন করানো হয়। আজকে তারই আপডেট শেয়ার করছি এই ভিডিওটাতে। মাত্র 1000 টাকা কোর্স ফিসে আপনারা কিন্তু বর্তমানে এসএনটিসি অর্থাৎ সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস সেন্টারে জয়েন করতে পাচ্ছেন। তার টোটাল নোটিফিকেশন, অ্যাডমিশন কীভাবে হবে, এন্ট্রান্স কীভাবে হবে, এন্ট্রান্স কোয়েশ্চেন কীরকম হবে, পরীক্ষা কোথায় হবে, হোস্টেল ফেসিলিটিস আদৌ আছে কি না, কত টাকা লাগছে, আবেদন কীভাবে করবো, সবটা বলবো ভিডিওটাতে। তাই স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নকে বাস্তব করার জন্য লড়তেও হবে। যারা 2024 সালে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চলেছো, অর্থাৎ যারা বর্তমানে 5th সেমিস্টার পরীক্ষার্থী, ফাইনাল সেমিস্টার পরীক্ষা দেবে কিছুদিন পর, তোমরাও আবেদন করবে। কারণ 2025 সালে যারা ইউপিএসসি দেবে তাদের জন্য কিন্তু এই ব্যাচটা শুরু হচ্ছে। অর্থাৎ 24-এর ক্যান্ডিডেটরা কিন্তু সবাই সামনের বছর আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের এই 10 মাসের কোর্সটা করে নিতে হবে তার আগে, যদি চান্স পাও তো। কারণ চান্স পাওয়াটা ভাগ্যের ব্যাপার সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস সেন্টারে, কারণ এখানে খুব বাছাই করে নেওয়া হয়। তবে যদি চান্স পেয়ে যাও খুব ভালোভাবে পড়াশোনাটা কিন্তু কন্টিনিউ করতে হবে। তো চলুন দেখে নিচ্ছে আজকে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস সেন্টারের টোটাল আপডেটটা শেয়ার করছি, এবং তার সাথে যোগ্যশ্রী আপডেটও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, যেখানে WBCS বা অন্যান্য অনেক কটা জবের পরীক্ষার জন্য প্রিপারেশনের জন্য যেটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, বাট ফাইনালি আপডেট আসেনি, আপডেট আসেনি নিশ্চয়ই শেয়ার করবো। এখন চলুন দেখে নিচ্ছি SNTC-র আপডেটটা। যারা নতুন এসেছে তাদের একবার রিকোয়েস্ট করলাম, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। শুধুমাত্র পরীক্ষা বা অ্যাডমিশনের আপডেট না, এই সমস্ত আপডেটও RGTech-এই প্রথম পান। চলুন দেখে নিই আপডেটটা। শেয়ার করছি আমাদের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস সেন্টার, অর্থাৎ একমাত্র আমাদের রাজ্য সরকার স্বীকৃত ইউপিএসসি তাদের যে এক্সামিনেশনের জন্য পরীক্ষার জন্য সেন্টার, তার আপডেট। এইটা হচ্ছে তার ওয়েবসাইট, এবং এখানে চলে আসলে আপনারা দেখতে পাবেন এখানে অ্যাডমিশন টু SNTCSSC রয়েছে। এখানে কি রেজিস্টার নাওতে ক্লিক করলে একটা PDF ডাউনলোড হবে, চলুন আমরা PDFটা ডাউনলোড করে নিই এবং দেখে নিচ্ছি টোটাল আপডেটটা। প্রথমত জানিয়ে দিই এটা হচ্ছে একমাত্র সরকারি ইনস্টিটিউট যেখানে কিন্তু মাত্র 1000 টাকা করে মাসে দিয়ে আপনি ইউপিএসসির মতন পরীক্ষার প্রিপারেশন নিতে পারবেন, এবং অনেক এমিনেন্ট টিচাররা কিন্তু এখানে ইউপিএসসি প্রিপারেশন করিয়ে থাকে। সিলেকশনটা কিন্তু খুব টাফ হয়ে থাকে, অর্থাৎ এক্ষেত্রে আপনাকে পরীক্ষা দিতে হবে, পাশ করলে তাহলেই আপনি কিন্তু এই ক্যাম্পাসে আবেদন করতে পারছেন। এবং এটা হচ্ছে এদের মেন ক্যাম্পাস, মেন ক্যাম্পাস কোথায়, তার কি যোগ্যতা সবটা বলছি। তো চলুন এক এক করে দেখে নিই। আইপিএস এবং আইএএস যারা হতে চায় বা অ্যালাইড বিভিন্ন যে সার্ভিসগুলো রয়েছে ইউপিএসসি, তার জন্য কিন্তু 2025 সালে যারা ইউপিএসসি পরীক্ষা দেবে তাদের জন্য হচ্ছে সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের তরফ থেকে 10 মাসের প্রথমে কম্পোজিট কোর্স করিয়ে থাকে। এই 10 মাসের কোর্সের মধ্যে কিন্তু সমস্ত কিছু থাকবে, অর্থাৎ এখানে প্রিলি, মেন এবং মক টেস্টের সমস্ত এবং মক ইন্টারভিউয়ের সমস্ত কিছু কিন্তু এর মধ্যে ইনক্লুড থাকে। এবং এই এই এখানে যে পড়াশোনা করানো হয় এই সেই পড়াশোনার জন্য মোটামুটি আমরা একটু যোগ্যতা এবং সব কিছু একটু দেখে নিচ্ছি, স্ক্রল করে আমি চলে যাচ্ছি, পুরো ডিটেলসটা শেয়ার করি। ফার্স্ট অফ অল হচ্ছে এটা হচ্ছে হাইলি সাবসিডাইজ কোচিং সেন্টার, অর্থাৎ আপনারা জানেন নিশ্চয়ই বিভিন্ন জায়গায় আইপিএস বা আইএএস এর জন্য প্রিপারেশন নেওয়া হয়, কিন্তু প্রচুর টাকা কোর্স ফিস পড়ে। এখানে মাত্র 1000 টাকা লাগে জেনারেল কাস্টদের, আর SC ST OBCদের কিন্তু 500 টাকা করে দিলেই হয়ে যায়। তো এখানে আবেদন অলরেডি নোটিফিকেশন চলে এসছে 3 মার্চ 2024-এ, এবং আমাদের মার্চের 24 তারিখ হচ্ছে লাস্ট ডেট, তার মধ্যে আবেদনটা করতে হচ্ছে। মানে আমাদের রাতে আর 2 থেকে 3 দিন টাইম রয়েছে, তার মধ্যে আবেদন আমরা কমপ্লিট করব। আচ্ছা, এক্ষেত্রে আপনাদের অ্যাডমিশন টেস্ট হবে যেটা, সেটা হচ্ছে এপ্রিলের 7 তারিখে অ্যাডমিশন টেস্টটা হবে। আচ্ছা, তার পরবর্তী একটু দেখে নিচ্ছি যোগ্যতা।
দেখুন যোগ্যতা বলে দিয়েছে যারা গ্র্যাজুয়েট অথবা যারা 2025 সালে ইউপিএসসি দিতে চলেছে, অর্থাৎ যারা 2024 সালে তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চলেছো তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে এবং যারা গ্র্যাজুয়েট রয়েছে তারাও। বোঝা গেল? তার ফলে যারা 2024 সালে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চলেছো এবং যারা সরকারি চাকরি বিশেষ করে ইউপিএসসি ক্র্যাক করার প্ল্যানিং করছো, প্রিপারেশন নেওয়ার প্ল্যানিং করছো, তারা অতি অবশ্যই ফর্মটা ফিল আপ করবে। এজ লিমিট এখানে বলে দিয়েছি ইউপিএসসি গাইডলাইন্স অনুযায়ী, অর্থাৎ জেনারেল কাস্ট যারা রয়েছে তারা 32 বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারছে। জেনারেল কাস্ট এবং ইডব্লিউএসের যারা স্টুডেন্টস আছে গ্র্যাজুয়েশন থাকতে হবে তোমাদের, পাস অনার্স যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন থাকলে আবেদন করতে পারো। তার সাথে তোমাদের যারা ওবিসি কাস্ট আছে তাদের লাগে তাদের 35 অবধি সুযোগ দেয়, 35 ইয়ার্স, আর যারা এসসি এসটি আছে তাদের 37 37 বছর অবধি সুযোগ দেয়। গ্র্যাজুয়েশন প্লাস এই এজের মধ্যে তুমি চলে এলে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারছো। এবং তো জানিয়ে দিই এখানে 6টা অ্যাটেম্প্ট করা যায় অ্যাকচুয়ালি ইউপিএসসির জন্য। আচ্ছা, এবার আমরা আপনাদের কাছে শেয়ার করি সেটা হচ্ছে এদের যে সিলেকশন প্রসেস। দেখুন এদের 200 নম্বরের পরীক্ষা হবে অফলাইন, রিটেন পরীক্ষা হবে প্রথমে, সেখানে এমসিকিউ থাকবে, শর্ট কোশ্চেন থাকবে এবং এসে অর্থাৎ বড় কোশ্চেন থাকবে। পুরোপুরিভাবে প্রিপারেশন নিতে হবে, 2 ঘন্টা পরীক্ষা হবে। তার পরবর্তী সেকেন্ড স্টেজে হবে হচ্ছে ইন্টারভিউ। ইন্টারভিউ ক্র্যাক করার পরবর্তীতেই ফাইনালি কিন্তু আপনি সিলেকশন পাচ্ছেন। এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আমি দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের, এবং প্রিপারেশন কিন্তু ভালোভাবে আমাদের নিতে হচ্ছে। এবং তার সাথে জানিয়ে দিই যে সমস্ত ক্যান্ডিডেট অলরেডি এসসি ক্র্যাক করে ফেলেছে 6 বার অ্যাটেম্পটের মধ্যে, তারা কিন্তু ডাইরেক্টলি এখানে ইন্টারভিউর জন্য যেতে পারে এবং ডাইরেক্টলি অ্যাডমিশন পেতে পারে। তার ফলে তাদের কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগ রয়েছে, তাদের আর কোনো পরীক্ষা দিতে হয় না। বাট যারা ইউপিএসসি ক্র্যাক করনি, প্রিলিমিনারি এখনও অবধি ক্র্যাক করনি, তাদের কিন্তু এই পরীক্ষাগুলো দিয়েই যেতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থেকে শুরু করে সব কিছু বলছি। আচ্ছা, এবং তার সাথে জানিয়ে দিয়েছে যে এখানে যে সিলেকশনটা হবে সেটাই ফাইনাল হবে। খরচা কত লাগছে যেটা আমি জানালাম, আজকে কোর্স ফিস লাগছে 1000 রুপিস লাগছে, এটা হচ্ছে আনরিজার্ভ ক্যাটাগরি মানে জেনারেল এবং ইডব্লিউএসের জন্য, আর 500 টাকা লাগছে এসসি এসটি ওবিসির জন্য। জানিয়ে দিই আজকে তোমাদের মধ্যে অনেক স্টুডেন্টস আছে আউট স্টেশন থাকুক, লাইক নর্থ বেঙ্গল থেকে তুমি আজকের এখানে পড়তে চাইছো, এবং এদের মেন ক্যাম্পাসটা কোথায় অবস্থিত, এদের মেন ক্যাম্পাস অর্থাৎ নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট ক্যাম্পাস, এটা হচ্ছে এদের মেন ক্যাম্পাস এই এসএনটিসি। এবং এদের মেন ক্যাম্পাসটা অবস্থিত হচ্ছে সল্টলেকে সেক্টর 3 অবস্থিত, সেক্টর 3 তোমরা পেয়ে যাচ্ছ হচ্ছে এই সেন্টারটা। এবার যেটা বলছিলাম আউট স্টেশন, যারা নর্থ বেঙ্গলের স্টুডেন্টস ধরুন, তারা তো অনেকটা দূর তাদের পক্ষে এখানে প্রত্যেক দিন ক্লাস করা, কারণ এখানে তোমাদের অফলাইনে কিন্তু এই ক্যাম্পাসে ক্লাস হবে। তো তাদের জন্য তোমরা কিন্তু এখানে হোস্টেল ফেসিলিটিস পেয়ে যাবে এবং সেটার জন্য তোমাদের সবাইকে দেয় না। বাট যারা এরকম আউট স্টেশন ক্যান্ডিডেট, বর্ধমানের ক্যান্ডিডেট বা অনেক দূরে থাকে, যে সমস্ত স্টুডেন্টসরা রেগুলার যাতায়াত করতে পারবে না, তাদের কিন্তু এখানে সুবিধাটা দেওয়া হয়। এই যে আমি যে ক্যাম্পাসটা বলছি সেক্টর 3, যারা বিশেষ করে ট্রেনে করে আসবে তাদের জন্য জানিয়ে দিই, কারণ ক্যাম্পাসেই তোমাদের কিন্তু অফলাইনে এই পরীক্ষা হতে চলেছে এপ্রিল মাসে। বিধাননগর স্টেশনে তোমাদের নামতে হবে, বিধাননগর স্টেশন থেকে তোমরা অটো করে চলে আসতে পারবে সেক্টর 3 এই ক্যাম্পাসে পড়ার জন্য। আচ্ছা, এবার আমরা একটু দেখে নিচ্ছি কীভাবে আবেদন হবে এবং সমস্ত কিছু। দেখো এখানে আবেদনের জন্য প্রথম তোমাদের একটা 100 রুপিস পেমেন্ট করতে হবে যেটা পরীক্ষার জন্য নিচ্ছে, আর যারা এসসি এসটি ওবিসি আছে তাদের 50 টাকা পেমেন্ট করতে হবে। এই যে 100 টাকা তোমরা জেনারেল কাস্টটা পেমেন্ট করবে বা রিজার্ভ কার্ডটা 50 টাকা পেমেন্ট করবে, এটা কোথায় করবে? দেখো এখানে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে করতে পারো, অথবা এখানে একটা ইউপিআই আইডি দিয়েছে, লাইক ফোনপে বলো বা তোমার পেটিএম বলো বা জিপে বলো, যে কোনো একটা জায়গা থেকে ইউপিআই অ্যাপ থেকে তোমরা কিন্তু এখানে এই ইউপিআই আইডিটা লিখে 100 টাকাটা পেমেন্ট করে দেবে বা 50 টাকাটা পেমেন্ট করে দেবে। তারপরে তারা একটা স্ক্রিনশট নিয়ে নেবে সঙ্গে সঙ্গে, সেই স্ক্রিনশটটা দিয়ে তোমাদের কিন্তু আবেদন করতে হবে কোথায়। এই যে আমি লিঙ্কটা দিচ্ছি, এই যে লিঙ্কটা দিয়ে দিয়েছে, এই লিঙ্কটায় গিয়ে তোমাদেরকে আবেদনটা করতে হচ্ছে। আচ্ছা, আমি আরও একটা জিনিস তোমাদেরকে শেয়ার করতে চাই, এরা ক্লাস কীভাবে করি থাকে। দেখো অফলাইনে ক্লাস করি থাকে এবং এখানে কিন্তু তুমি স্মার্ট ক্লাসরুম পেয়ে যাচ্ছ, ওয়েল ইকুইপড লাইব্রেরি পেয়ে যাচ্ছ যেটা তোমাদের পড়াশোনার জন্য খুব দরকার, এবং তার সাথে হোস্টেল ফেসিলিটিস পেয়ে যাচ্ছ যারা আউট স্টেশনে স্টুডেন্টস আছে তাদের জন্য। কীভাবে আমরা আবেদন করবো, আবেদনের জন্য প্রথমত 100 রুপিসটা পেমেন্ট করে দিলে, পেমেন্ট করে দেওয়ার পরবর্তী এই যে ফর্ম লিঙ্কটা রয়েছে এই নোটিশে, এটাকে তোমায় ক্লিক করতে হবে। ক্লিক করলে তোমার কাছে একটা এরকম পেজ ওপেন হবে, এখানে গিয়ে প্রথমে তুমি তোমার ইমেল আইডি দেখতে পাচ্ছ, তার পরবর্তী তোমার এখানে প্রথম ফার্স্ট নেম দেবে, তোমার লাস্ট নেম, তোমার সারনেম দিচ্ছ, ইমেল আইডি দিচ্ছ, মোবাইল নাম্বার দিচ্ছ, হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছ, ডেট অফ বার্থ দিচ্ছ, জেন্ডার দিচ্ছ, ক্যাটাগরি তোমার সিলেক্ট করছো, অর্থাৎ তুমি জেনারেল এসসি এসটি কোন ক্যাটাগরি পড়ছো, তারপরে তুমি যদি আজকে ধরো ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হও তাহলে ইয়েস করছো, নাহলে তুমি নো করে দিচ্ছ, ডিস্ট্রিক্ট নেম দিয়ে দেবে তুমি, তোমার যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেটা দিয়ে দিচ্ছ তুমি, তারপর
পরবর্তী তোমার পুরো ঠিকানাটা এখানে তুমি দিয়ে দিচ্ছ। তার পরবর্তী এখানে একটা অপশান চলে এসছে যে তুমি ইউপিএসসির যে সাবজেক্ট, অপশনাল সাবজেক্ট ইউপিএসসি, সেটা কী রাখতে চাইছো। তুমি ধরো ডিসাইড করনি, তাহলে আমি সবসময় বলবো নট ইয়েট ডিসাইড করো, এটা এটা ক্লিক করো। বাট যারা ধরো আজকে অনেকে ডিসাইড করে নেয়, বোটানি বা বায়োলজি বা জুলজি স্টুডেন্টসরা অনেক সময় বোটানি সিলেক্ট করে থাকে, তো সেই হিসাবে তুমি তোমার সাবজেক্ট সিলেক্ট করলে, বা জুলজি স্টুডেন্টরা জুলজি সিলেক্ট করলো, বা ধরো তুমি আজকে পল সায়েন্সের স্টুডেন্টসরা পলিটিক্যাল সায়েন্স রাখে অনেক সময়, এবং আইআরকে রাখে বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনকে রাখতে পারে, তো তুমি তোমার সাবজেক্ট চয়েস করবে। ফিজিক্সের স্টুডেন্টরা ফিজিক্স রাখে, ম্যাথের স্টুডেন্টরা ম্যাথ রাখে, তো এইভাবে তুমি চয়েস করতে পারছো। যারা আজকে ল পাশ করেছে বা অর্থাৎ যারা পাঁচ বছর বা তিন বছর গ্র্যাজুয়েশন করেছো, বা তুমি তাহলে এলএলবিতে করতে পারছো, এখানে ইউপিএসসি বসতে পারছো, অথবা যারা আজকে ধরো গ্র্যাজুয়েশন করেছে, পাশে গ্র্যাজুয়েশন করেছে, তারাও বুঝতে পারবে। তো সেই হিসাবে তুমি ধরো আজকে হিন্দি নিয়ে পড়েছো, হিন্দি লিটারেচার করবে, জিওগ্রাফি নিয়ে পড়েছো, জিওগ্রাফি সিলেক্ট করতে পারো, ইংলিশ নিয়ে পড়লে ইংলিশ আছে, বাংলা নিয়ে পড়লে বাংলা লিটারেচার রয়েছে। এইভাবে তুমি তোমার সাবজেক্ট একটা চয়েস করতে পারো। যদি মনে হচ্ছে না আমি এখনও চয়েস করতে, এখনও আমি আগে সিলেকশন হয়নি, স্যারদের সাথে কথা বলে তারপর চয়েস করবো, তাহলে তুমি নট ইয়েট ডিসাইড করে দেবে, করে নেক্সট করার পরবর্তী তোমাকে বাকি ফর্মটা ফিল আপ করতে হচ্ছে। আচ্ছা, এদের কোয়েশ্চেন পেপারটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারটা কোথায় পাবে দেখিয়ে দিচ্ছি। এবার আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো কোথায় পাবে। জাস্ট আমি তিনটে ডটে চলে এলাম, এখানে তোমার অ্যাডমিশন সেকশনে চলে আসবে। দেখো এখানে একটা অপশান আছে প্রিভিয়াস ইয়ার অ্যাডমিশন টেস্ট কোয়েশ্চেন, জাস্ট এটা ক্লিক করতে হবে। ক্লিক করে 2023 ও 2024 সালের কোয়েশ্চেনটা পেয়ে যাচ্ছ, অর্থাৎ 2024 সাল মানে হচ্ছে যারা 2023 পরীক্ষা দিয়েছিল এবং 2024 জন্য যারা প্রিপারেশন নিচ্ছে, তো সেই হিসাবে তোমরা কিন্তু এখান থেকে তোমরা 25 পরীক্ষা দেবে, 25 ব্যাচ তোমরা 2024 তার জন্য পরীক্ষা দিচ্ছ, এন্ট্রান্স পরীক্ষাটা। তো এটা দেখে নাও, যেমন লাস্ট ইয়ার এটা হয়েছিল 200 নম্বরে পরীক্ষা হয়েছিল এবং 2 ঘন্টার পরীক্ষা হয়েছিল 12টা থেকে 2টা অবধি, এবং এখানে টোটাল দেখো 40টা কোয়েশ্চেন ছিল, 200 নম্বরে পরীক্ষা হয়েছিল। এখানে তোমরা দেখে নিতে পারছো এবং এই হিসাবে নিজেকে প্রিপারেশন কিন্তু করে নিতে পারছো। তো বিশালভাবে বেস্ট অফ লাক জানাচ্ছি, আর কারো কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানিও, এবং পরবর্তী আরও এই রিলেটেড আপডেটগুলো নিয়ে, ক্র্যাশ কোর্সগুলো নিয়ে আমি নিয়ে চলে আসবো, তার জন্য সঙ্গে থাকতে হবে। এবং যোগ্যশ্রী প্রকল্প যারা চালু করছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে, তারও আপডেট আসলে নিশ্চয়ই শেয়ার করবো। ভালো থাকবে, বেস্ট অফ লাক।